আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাটার স্কচ কেকের এ টু জেড রেসিপি। আজকের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে। চলুন তবে রেসিপি শুরু করি। প্রথমেই একটা চালনিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং পাউডার আর সোডা দুটো ইউজ করবেন। এবার খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চালা হয়ে গেলে আরও 1 থেকে 2 বার এইভাবে তুলে তুলে নিয়ে চেলে নেবেন, এতে করে কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে। তো আমি 2 থেকে 3 বার এইভাবে চেলে নিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্স করে একটা পাশে রেখে দিচ্ছি। অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3টা ডিম। অবশ্যই বড় সাইজের 3টা ডিম এখানে ইউজ করবেন। এবার ডিমগুলো থেকে খুব সাবধানে আমি কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। ডিমের সাদা অংশটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত বিট করবেন যতক্ষণ না এটা একদম সাদা ফেনার মতো হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটা সাদা ফেনার মতো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ব্লেন্ড করে রাখা চিনি। চিনিটাকে খুব ভালোভাবে ডিমের সাদা অংশের সাথে বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেলে এই পর্যায়ে আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ, 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল, দিচ্ছি 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার বাটার স্কচ ফ্লেভার আনবার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার স্কচ ইমালশন। তো এখানে আমি 1/2 চা চামচের মতো বাটার স্কচ ইমালশন দিয়েছি, এতে করে খুব সুন্দর বাটার স্কচ ফ্লেভারটা চলে আসবে। এবার ঘড়ি ধরে 2 মিনিট আমি এটাকে বিট করে নিচ্ছি। তো 2 মিনিট বিট করা হয়ে গিয়েছে। এখন শুকনো উপকরণগুলোকে 2 বার আমি ইউজ করব। প্রথমে 1 বার দিয়ে খুব ভালোভাবে একই প্যাটার্নে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি, তারপর বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। একসাথে পুরোটা শুকনো উপকরণ যদি আপনারা দিয়ে দেন তাহলে অনেক সময় দেখা যায় যে কেকের বেসটা শক্ত হয়ে যায়, কেকটা ঠিক স্পঞ্জি থাকে না। তাই এটাকে 2 থেকে 3 বার দিয়ে তারপর এইভাবে মেশাবেন। মেশানো হয়ে গিয়েছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আরও একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে, খুব বেশি ভারী বা খুব বেশি পাতলা না। এবার একটা সসপ্যান নিয়ে নিয়েছি 9 ইঞ্চি সাইজের, তার নিচে একটা বেকিং পেপার দিয়ে সামান্য পরিমাণ তেল আমি ব্রাশ করে দিয়েছি। এখন ব্যাটারটা দিয়ে একটা শাসলিকের কাঠি দিয়ে এভাবে একটু করে নিচ্ছি, এতে করে কেকের ভিতরে এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যাবে। এখন কেকটা বেক করে নিচ্ছি। কেকটা বেক হতে হতে আমি এখন বাটার স্কচটা তৈরি করে নেব। বাটার স্কচ প্রোলাইনের জন্য একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কাজু বাদাম। এখানে নর্মাল বাদামটা ইউজ করলে কিন্তু টেস্টটা ভালো আসবে না, তাই আপনারা চেষ্টা করবেন কাজু বাদামটা দিতে। তো 2 থেকে 3 মিনিট আমি কাজু বাদামটাকে একটু টেলে নিয়েছি। তারপর একই প্যানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে অনবরত নেড়ে চেড়ে একদম ক্যারামেলাইজড করে নিচ্ছি। যখন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এখানে আমি কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। এবার বাদামগুলো নেড়ে চেড়ে নিচ্ছি, বাদামগুলোকে ক্যারামেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটার। বাটারটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি, কারণ বেশিক্ষণ রাখলে এটা কিন্তু পুড়ে যাবে, তখন খেতে তিতা লাগবে, ভালো লাগবে না। তো সাথে সাথে আমি একটা বাটিতে এটাকে তুলে নিচ্ছি। অবশ্যই বাটির গায়ে আগে থেকে একটু ঘি ব্রাশ করে নেবেন, এতে করে খুব সহজে এটা উঠে আসবে। সম্পূর্ণ প্রোলাইনটা আমি ঢেলে দিলাম। এবার একই প্যানে আমি সসটা তৈরি করে নিচ্ছি, ক্যারামেল সসটা। তো ক্যারামেল সসের জন্য এখানে 1/4 কাপ পরিমাণ চিনি আমি দিয়ে এটাকে ক্যারামেল করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা দিয়ে চুলার হিটটা একদম লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে এই সসটাকে আমি তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছিলাম, যেটা কিনে স্কিপ হয়ে গেছে আমার ভিডিও থেকে। তো আমি সাথে সাথে একটা বাটিতে ঢেলে নিচ্ছি সসটা। তো অনবরত নেড়ে চেড়ে সসটাকে ঠান্ডা করে নিতে হবে, না নাড়লে দেখা যাবে এটা জমে যাচ্ছে। তো অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সসের ঘনত্বটা কেমন। সসটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে এই সসটাকে ঢুকিয়ে নেব, পরবর্তীতে ডেকোরেশনের জন্য এটা কাজে দিবে। তো
তো অন্যদিকে আমার যে বাটারস্কচটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই বাটারস্কচ প্রলাইনটা দেখুন হাত দিয়ে আমি কিন্তু ভেঙে নিচ্ছি হাত দিয়ে ভাঙার পর এটাকে আরো একটু মিহি করতে হবে তাই গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি একটু ভালোভাবে গ্রাইন্ড করে নেব তো আমি কিছু কিছু বাদাম একটু আস্ত রেখেছি একদম পিষে ফেলিনি তো এই অবস্থায় রাখলে খেতে কিন্তু বেশি ভালো লাগে অপরদিকে কেকটা হয়ে গিয়েছিল আর কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন একটা ছুরি সাহায্যে কেকের চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি এতে করে কেকটা খুব সহজে মোল্ড আউট হবে দেখুন কেকটা কতটা সহজে মোল্ড আউট হয়ে গিয়েছে এখন বেকিং পেপারটা তুলে ফেলছি দেখুন কেকটা মাশাল্লাহ করে কতটা সুন্দর হয়েছে অনেক স্পঞ্জি হয়েছে এখন কেকটাকে কেটে নেয়ার পালা তো আজকের কেকটাকে আমি দুইটা লেয়ারে ভাগ করে নিচ্ছি যেহেতু ক্রিমের পরিমাণটা আমি একটু কম দিতে চাচ্ছি আপনারা যদি তিন বা চার লেয়ারে ভাগ করেন তাহলে ক্রিমের পরিমাণটা আরও একটু বাড়তি পড়বে এবার কেকটা ডেকোরেশনের জন্য আমি একটা কেকের বোর্ড নিয়ে নিয়েছি আর তার গায়ে নিচে আমি একটু করে ক্রিম দিয়ে দিয়েছি যাতে করে কেকের বেসটা না নড়ে এবার আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধের সাথে তরল দুধের সাথে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি এবার প্রথম বেসটা বসিয়ে দিয়ে তার মধ্যে খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে এটাকে আমি এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি প্যালেট নাইফের সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে দিবেন আপনারা যদি ক্রিমের পরিমাণ বেশি রাখতে চান তাহলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন তো ক্রিমের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু কেকের মধ্যে কেকের টেস্টটা আসল টেস্টটা পাওয়া যায় না তো এখানে আমি যে বাটারস্কচটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আরও একটা লেয়ার আমি দিয়ে হালকা হাতে একটু চেপে চেপে দিচ্ছি এবার উপর থেকে আবারও সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ সুগার সিরাপটা দেওয়া হয়ে গিয়েছে এবার উপর থেকে ক্রিম দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি উপরে কিন্তু সামান্য পরিমাণ ক্রিম দিয়ে আর পাশে হালকা পরিমাণ ক্রিম দিয়ে দিচ্ছি কারণ এখন এটাকে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি তো ক্রাম কোটিং করার জন্য কিন্তু বেশি ক্রিমের প্রয়োজন হয় না অল্প একটু ক্রিম দিয়ে এইভাবে চারপাশটা কভার করে নিতে হয় ক্রাম কোটিংয়ের জন্য এতে করে আর কেকের মধ্য থেকে গুড়ি গুড়ি ভাবটা উঠে আসে না তো আমি প্যালেট নাইফের সাহায্যে উপর থেকে স্মুথ করে নিচ্ছি আর পাশ থেকে এইভাবে স্ক্র্যাপারের সাহায্যে একটু সমান করে নিচ্ছি তো ক্রাম কোটিং করা হয়ে গেলে এবার আমি ক্রিম দিয়ে চারপাশটা ঢেকে দিচ্ছি তো চারপাশটা ক্রিম দিয়ে কভার করা হয়ে গিয়েছে এখন উপরের পাশেও ক্রিম দেওয়ার পালা তো উপরের দিকটাও আমি ক্রিম দিয়ে দিচ্ছি উপরের পাশটাও আমি ক্রিম দিয়ে দিলাম এবার একটা প্যালেট নাইফের সাহায্যে উপরের পাশটাকে টেনে টেনে একটু সমান করে নিচ্ছি এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে আর পাশ থেকে এইভাবে স্ক্র্যাপার দিয়ে আমি এটাকে সমান করে নিচ্ছি যেদিকে যেদিকে মনে হবে যে ক্রিম লাগছে না সেদিকে সেদিকে আপনারা প্যালেট নাইফের সাহায্যে অল্প অল্প করে ক্রিম বসিয়ে দেবেন আর বাড়তি যে ক্রিমটুকু আছে এইভাবে আমি স্ক্র্যাপারের সাহায্যে করে নিচ্ছি এখানে একটা জিগজ্যাগ স্ক্র্যাপার নিয়েছি আর সেটা দিয়ে আমি পাশে একটু ডিজাইন করে নিলাম এবার উপর থেকে ব্রেড নাইফ দিয়ে এভাবে টেনে টেনে সমান করে নিয়েছি বাড়তি যে ক্রিমগুলো রয়েছিল বোর্ডের পাশে সেগুলো আমি টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন পাশটা কতটা ভালো লাগছে এখন যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এরকম একটা পাইপিং ব্যাগে আমি ঢুকিয়ে নিয়েছি এখন চারপাশটায় আমি এভাবে দিয়ে দিচ্ছি ক্যারামেল সসটা তো সম্পূর্ণ সসটা আমি দিয়ে দিচ্ছি এই কেকটা খেতে অনেক বেশি মজার হয় শুধু বানানোর ঝামেলাটাই একটু বেশি তো এবার একটা শাঁসলিকের কাঠি দিয়ে সরি টুথপিকের কাঠি দিয়ে আমি এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি দেখুন ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ তো আমি ডিজাইনটা তৈরি করে নিলাম আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ একদমই সহজ একটা ডিজাইন তো পাশ থেকে আমি একটু টেনে টেনে ওখানে একটু ডিজাইন করার চেষ্টা করছি তো তৈরি হয়ে গিয়েছে আর নিচে আমি বোর্ডটাতে একটু ক্রিম দিয়ে একটু ডেকোরেশন করার চেষ্টা করছি
তো নিচের দিকেও ক্রিম দিয়ে ডেকোরেশন করা হয়ে গিয়েছে আর উপর দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। এবার মাছ বরাবর একটা চেরি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কেকের লুকটা ঠিক এই রকম এসেছে। এই কেকটা আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজার হয়েছিল, তো আপনারা এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।